এখন আমরা পড়ব কুচের অব রিয়াকশান অর্থাৎ অ্যাসিডিলিনের হাইড্রেশান আমরা অ্যালকিনের হাইড্রেশান দেখেছি সিম্পল একটা অ্যাসিডিক মিডিয়ামে ওয়াটার দিলেই অ্যালকিন থেকে অ্যালকোহল হয়ে যেত কিন্তু অ্যাসিডিলিনের ক্ষেত্রে এই ট্রিপল বোনটা অনেক লেস রিয়াক্টিভ যার ফলে সিম্পল যদি আমি অ্যাসিড এবং এইচ দিই তাহলে এখানে কিন্তু হাইড্রেশন হবে না এই অ্যাসিটিলিন বনকে অ্যাক্টিভেট করার জন্য আমার একটা লুইস অ্যাসিড লাগবে এই লুইস অ্যাসিড হিসাবে আমরা কী নিচ্ছি না মার্কারি এইচ জি টু প্লাস এই এইচ জি টু প্লাস লুইস অ্যাসিড দিয়েই আমরা কিন্তু অ্যাসিডিল হাইড্রেশন করতে পারবো যদি কোনো অ্যাসিডিলিনকে মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে এবং ওয়াটার দিয়ে হিট করি তাহলে কি হয় না প্রথমে অ্যালকোহল তৈরি হয় এই অ্যালকোহলটা একটা ইন অল অর্থাৎ অ্যালকিন আছে আর তার সঙ্গে ওই আছে ইনল আছে ইনলটা টটোমারেজ করে গিয়ে মোর স্টেবল কিটোনে কনভার্ট হয়ে যাবে কিটোন বা কার্বনিল তখন যেটা হবে এখন এই কিটোন হবে না অ্যালডিআইড হবে আমরা এর মেকানিজম যদি দেখি তখনই আমরা এটা বুঝতে পারবো কোনটা মেজর প্রোডাক্ট তৈরি হবে আমরা এবার মেকানিজম দেখছি অ্যাসিডের সঙ্গে এই মার্কেট সালফেটের এইচ প্রথমে লুইস অ্যাসিড হিসাবে কোয়র্ডিনেট করছে পাইবনের সঙ্গে কোঅর্ডিনেট করছে এতে কী হয়েছে না পাইবনটা অ্যাক্টিভেট হয়ে গেছে যার ফলে ওয়াটার সহজে এখানে নিউক্লোফিলিক অ্যাটাক করতে পারছে নিউক্লোফিলিক অ্যাটাক হওয়ার পর মার্কারিটা লার্জ সাইজ এজন্য প্রিফারেবলি কী করবে না লেস হিন্ডার্ড সাইডের দিকে চলে যাবে তাহলে এটা আমার ডান দিকটা হচ্ছে কি লেস হিনডার্ড সাইড তাহলে ওয়েজ কোথায় থাকলো ইন্টারনাল পজিশানে তাহলে ওয়েজটা আমার কি হবে না মোর সাবস্টিটিউটেড কার্বনের সঙ্গে যোগ থাকবে অর্থাৎ মার্কনিক রুল ফলো করছে এই আমরা কোনো এই অ্যালকিন অ্যালকাইন থেকে যখন আমরা রিয়াকশান করছি তখন আমরা কিটো পাচ্ছি নেক্সট স্টেপ কী হবে নেক্সট স্টেপ হচ্ছে আমার মার্কারিটা এলিমিনেট হয়ে যাবে এলিমিনেট হয়ে গিয়ে আবার সেই ইনল তৈরি হবে সেই ইনলটা আবার কি করবে টটোমারেজ করে গিয়ে ফাইনাল আমার কার্বনিল বা কিটোন কম্পাউন্ড তৈরি করছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মোর সাবস্টিটিউটেড পজিশানেই কি হবে অ্যালকোহলের মানে ওইচ যোগ হবে সেটাই পরবর্তীকালে কিটো তৈরি করবে এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব যদি আমরা সিম্পল অ্যাসিডিলিন নিই এতে যদি আমরা হাইড্রেশান করি তখন কি হবে অ্যালডিহাইড তৈরি হবে কারণ এখানে দুদিকেই আমার সিএইচও অপশান আছে ইকিউভেলান পজিশান কিন্তু যদি কোনো আনসিমেট্রিক্যাল অ্যাসিডিল নেই মানে আর ওয়ান আর টু তখন এখানে যদি এই হাইড্রেশনটা করি তখন কী হবে না দুটো পসিবিলিটি আছে দুটো কিটো দুদিকেই সম্ভাবনা আছে দুটোই ইউজুয়ালি কী হবে ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে তৈরি হবে কিন্তু যদি আর ওয়ান আর টু এর সাইজ যদি খুব পার্থক্য চলে আসে তখন কিন্তু এই রেশিওটা আবার পাল্টে যাবে কোনো পার্টিকুলার এক্সাম্পল নেই ধরা যাক ফিনাইল অ্যাসিড পিএইচ সি ট্রিপল ওয়ান সি এইচ কিন্তু এটাতে যদি আমরা এই রিয়াকশানটা করি তখন কী হবে না এখানে পিএইচ ইন্টারনাল পজিশানে কিটো অর্থাৎ পিএইচ সি ও সিএস থ্রি অ্যাসিটো ফেনোন তৈরি হবে